আজকে দেখাবো আপনারা চুলা কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন ঝটপট। মাসে একদিন পরিষ্কার করবেন তাহলে আপনার চুলাটা খুব সুন্দর চকচকে ঝকঝকে থাকবে, শুধু উপর থেকে মুছে নিলেই হবে। মাসে যদি এভাবে একদিন ট্রাই করেন তাহলেই কিন্তু আপনি পারবেন আপনার চুলাটাকে নতুনের মতো সবসময় করে রাখতে। চুলার বার্নারগুলি কীভাবে পরিষ্কার করতে হয়, তো আমারগুলি এতটা ময়লা হয় না, যেহেতু আমি গ্যাসের চুলায় বেশি একটা রান্না করি না, তো একটা চুলায় মাঝে মাঝে আমি রান্না করি, সেই জন্য একটা বার্নার হচ্ছে বেশি কালো, আরেকটা হচ্ছে অনেকটা লালচে আছে। তো ভিতর অংশে কীভাবে ময়লা পরিষ্কার করবেন এবং আশেপাশে জং কীভাবে উঠাতে পারবেন আর চুলাটাকে সবসময়ের জন্য নতুনের মতো করে রাখতে পারবেন, সেই পদ্ধতি আজকে দেখাবো। আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক অনেক উপকারে আসবে। এখানে দেখুন দুটি বার্নার আমি খুলে নিয়েছি, একটি হচ্ছে একেবারে কালো আর একটি হচ্ছে সোনালি কালার দেখা যাচ্ছে। তো একটি চুলে আমি রান্না করি সেই জন্য বেশি কালো এইটা, আর এটাতে বেশি একটা রান্না করি না। আর আমি সবসময় ইন্ডাকশানে রান্না করে থাকি, আর প্রায় ভিডিওতে দেখবেন আমি রেসিপি অথবা টিপস শেয়ার করে থাকি আমি ইন্ডাকশান চুলায়, রান্নাও কম বেশি ওটার মধ্যে আমি করে থাকি। তো গ্যাসের চুলায় বেশি একটা রান্না করা হয় না, সেই জন্য গ্যাসের চুলাটা আমার একটা পাশ হলে মাঝে মাঝে হয়ে যায়। এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন গ্যাসের চুলা। এটা তো নিত্য নতুন প্রয়োজনীয় একটা জিনিস, গ্যাসের চুলা নাই এমন কোনো বাসা বাড়ি পাওয়া যাবে না, গ্রামগঞ্জেও এখন কিন্তু গ্যাসের চুলা মানুষে ব্যবহার করে থাকে। সেজন্য নিয়ে নিচ্ছি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টুথপেস্ট। এটাও কিন্তু সবার বাসায় থাকে, হাতের কাছে পাওয়া যায়। এই টুথপেস্ট কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে থাকে পরিষ্কারের ক্ষেত্রে, আপনি একদিন পরিষ্কার করলে এক মাস থেকে দুই মাস পর্যন্ত জিনিসগুলি খুবই চকচকে থাকে। সেক্ষেত্রে নিয়ে নিচ্ছি একটি ব্রাশ, আর নিয়ে নিচ্ছি দেখাচ্ছে আমি ফেলে দেওয়া টুথপেস্ট দিয়ে চুলাটা পরিষ্কার করব। আমরা যখন টুথপেস্ট একেবারে শেষ হয়ে যায় তখন কিন্তু এমনিতেই খুলটা ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে আপনি যদি কেটে ব্যবহার করেন তারপরেও এক সপ্তাহের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা একেবারে শেষ হয়ে গিয়েছিল, খেটে দেখি যে ভিতরে অনেক অংশে আছে, সেটা দিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম শেষ হয়ে গেলে রেখে দিবেন, কেটে তারপর আপনি আপনার পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। শুধু যে চুলা পরিষ্কার হয় সেটা না, আপনি টুথপেস্ট দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করতে পারবেন। আমি আরও ক্লিনিক টিপস নিয়ে আসব টুথপেস্ট দিয়ে কিভাবে আপনারা অনেক কিছু পরিষ্কার করতে পারেন। তো আমি বার্নারগুলির উপরে হচ্ছে ব্রাশের সাহায্যে এভাবে দিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, শুকনা ছিল, শুকনো অবস্থায় কিন্তু টুথপেস্টটা বেশি একটা লাগতে চাইবে না, তো আমি ভিজিয়ে নিয়ে তারপর টুথপেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমার গ্যাসের চুলাটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে আছে, আমি অনেক দিন ধরে পরিষ্কার করছি না শুধু ভিডিও করব বলে, কারণ পরিষ্কার জিনিসটা পরিষ্কার করে আবার ভিডিও করলে বেশি একটা বোঝা যায় না যে কতটা পরিষ্কার হয়েছে। যদি ময়লা করে জিনিসটা পরিষ্কার করা হয় তাহলে পার্থক্যটা বোঝা যায় যে কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। সেজন্য অনেকদিন ধরে আমি আসলে পরিষ্কার করছি না, আজকে আমি পরিষ্কার করে দেখাবো যে এখন অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে, কিন্তু যখন পরিষ্কার করব তখন একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। আমি দুটি বার্নারে হচ্ছে লাগিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য রেখে দিব, আস্তে আস্তে ময়লাটা উঠে যাবে, নরম হয়ে থাকবে, তখন হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলেই সম্পূর্ণ ময়লা উঠে যাবে। তো আরও টুথপেস্ট লাগে আমি হচ্ছে আশেপাশে সম্পূর্ণ চুলাটার মধ্যে আমি হচ্ছে এরকম টুথপেস্ট আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অবশ্যই অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে ময়লাটা অনেকটা নরম হয়ে থাকবে এবং জিনিসগুলিও আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসবে, নতুনের মতো একটু চকচকে ভাব চলে আসবে। আশা করছি আমার আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবসময় যারা আমাকে কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এক পাশে লাগিয়ে নেওয়ার পর এখন আমি অন্য পাশেও লাগিয়ে নিচ্ছি একইভাবে, সম্পূর্ণ চুলার মধ্যে আমি টুথপেস্টের এটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম টুথপেস্ট পানি দিয়ে গুলিয়েও কিন্তু সম্পূর্ণটা তার মধ্যে নেট দিয়ে দিতে পারেন, ব্রাশের সাহায্যে না দিলেও কিন্তু চলবে। তবে এটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আপনি অপেক্ষা করবেন, তাহলে দেখবেন তার গুণাগুণ ময়লাটা উঠে নিয়ে আসবে। তো সম্পূর্ণ চুলায় ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ পর আবার আমি দেখাবো কীভাবে পরিষ্কার করতে হয়।
সম্পূর্ণ চুলাটাতে আমি টুথপেস্ট লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করছি, তারপর আরেকটু পরে আমি ফিরে আসব আর বানাগুলো উপরে রেখে দিচ্ছি। সেই পাকে একটু গরম পানি করে নিচ্ছি। গরম পানিটা দিয়ে যদি বানাগুলো পরিষ্কার করা হয় তাহলে টুথপেস্ট কিন্তু শুকালে একটু শক্ত শক্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি ময়লা সহ টুথপেস্ট সহ কিন্তু উঠে যাবে। আর গরম পানিটা যদি আমি উপর দিয়ে চুলার উপর দিয়ে একটু ছিটকিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে থাকবে। তো কিছুক্ষণ পর আমি আবার ব্রাশের সাহায্যে ভালো করে আমি ঘষে নিচ্ছি, যেন খুব তাড়াতাড়ি উঠাতে পারি যে কোনো ন্যাকড়া দিয়ে ঘষা দেওয়ার পর। তো উপরে যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু আমি একইভাবে ব্রাশের সাহায্যে ভালো করে আমি লাগিয়ে তারপর পরিষ্কার করে নেব। এটা মাজা ঘষার কোনো প্রয়োজন নেই, শুধু টুথপেস্ট লাগিয়ে নরম হয়ে থাকবে তখনই কিন্তু ধুয়ে নিলে উঠে যাবে ময়লাটা। তো কুসুম গরম পানি নিয়েছি, এখানে আমি দুটি বার্নার দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে এসেছে, আর যদিও আমার এই মুখগুলি কিন্তু বেশি একটা নোংরা হয় না, যেহেতু আমি প্রচুর পরিমাণে এটার মধ্যে সবসময় রান্না করি না, সেজন্য ময়লা পরিমাণ কম ছিল। তো সেটাই দেখাচ্ছি যে আপনারা প্রচুর পরিমাণে ময়লা থাকলেও এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দুটি ভালো করে আমি হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে যদি 6 মাসে একবারও করেন তারপরে আপনার চুলাটা কিন্তু অনেক অনেক ভালো থাকবে। আর যারা পরিষ্কার করতে পছন্দ করেন তারা 1 মাস করলে কিন্তু সবসময়ের জন্য নতুনের মতো চকচকে থাকবে। আর যারা মানে কষ্ট মনে করেন 6 মাস পরেও যদি একদিন পরিষ্কার করেন তারপরে কিন্তু আপনার চুলাটা অনেক ভালো থাকবে। অনেক সময় যত্নের অভাবে চুলাগুলি কিন্তু নষ্ট হয়ে যায়, সবসময় যদি আপনারা যত্ন করে কাজ করেন তাহলে চুলা কিন্তু সবসময় কিন্তু সুন্দর থাকবে। অনেক সময় যত্ন না করলেও যদি আপনি রান্না নাও করেন, যদি ফেলে রেখে দেন তারপরেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কালসে দাগ হয়, পুরান পুরান একটা ভাব চলে আসে। যখন একটা জিনিস ব্যবহার না করবেন, যত্ন নেবেন তারপরেও কিন্তু এটা ভালো থাকবে। আমার এই চুলায় রান্না খুব কম করি, তারপরেও কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, সেজন্য এখনও চুলাটা অনেক ভালো আছে। অনেক দিন আগে কিন্তু এই চুলাটা কিনেছি, একেবারে যে নতুন তা নয়, কিন্তু এখনও ভালো করে পরিষ্কার করলে মনে হয় আমার এই চুলাটা কিছুদিন আগে কিনেছি। তো গরম পানিটা আমি ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে একটি তৈলের সাহায্যে মুছে নিচ্ছি। আমি এই তৈলাটা দিয়ে দুটি চুলা সবসময় পরিষ্কার করে থাকি। আপনারা যে কোনো ন্যাকড়া রেখে দিবেন চুলা পরিষ্কার করার জন্য। আবার সাইডগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে যদি মাসে সময় না থাকে 6 মাসে একবার করেন তারপরেও আপনি আপনার চুলাটাকে নতুনের মতো রাখতে পারবেন। তো আশা করছি আমার আজকে ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এখন স্ট্যান্ডগুলো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপর আমি আবার আরেকটু ভালো করে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এই তো সম্পূর্ণভাবে কিন্তু আমার চুলাটা পরিষ্কার হয়ে গিয়েছে, মনে হচ্ছে একেবারেই নতুন, কিন্তু নতুন না, একেবারেই পুরান ছিল আমার চুলাটা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।